সকালে অটোমোবাইল ওয়ার্কশপ আর এই বাতাসা মেশিন ট্রেনিং টেস্টিং করার পর দাদা নিয়ে যাচ্ছেন ঘাটাল মেদিনীপুর। এই গাড়িতে ডাইরেক্ট চলে যাবে আর মেশিনগুলো প্রচণ্ড ভারী হয়। দেখুন প্রত্যেকটা মানুষের চেহারা দেখলে বুঝতে পারবেন কত ওয়েটফুল। এরা যখন ওঠাবে তখন দেখলেই বুঝতে পারবেন যে কত মেশিনের ওয়েট হয়। কারখানার প্রত্যেকটা কারিগর এখানে লেগে আছে মেশিন ওঠার জন্য। এবং সামনেটা দেখুন, যেখানে আপনার মেশিনের যে সামগ্রীগুলো থাকে সেইখানে প্রচুর ভারী ওয়েটফুল থাকে। দেখুন কত কষ্ট করে এরা উঠাচ্ছে। এটাতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে মাকালী অটোমোবাইল ওয়ার্কশপের যে মেশিনগুলো তৈরি হয় প্রত্যেকটি মেশিন হেভি ডিউটি এবং খুব ভালো অ্যাঙ্গেল বাতাসার। দেখুন এই মেশিন চেপে গেছে। আর আপনার ফোন নাম্বারটা বলুন তো। আমার ফোন নাম্বার 7001411053। এই দাদা আপনার আমাদের এখান থেকে মাকালী অটোমোবাইলস থেকে মেশিন নিয়ে যাচ্ছেন আর ইনি আমাদের ইউটিউবে ছাড়া আছে, আপনারা দেখবেন যে ইনি কত কষ্ট করে যে কথাগুলো বলেছে সেগুলো শুনবেন একটুকু দয়া করে, তাহলে মানুষ নিজে সচেতন হবে, এটাই আমরা চাই কি দাদা। তাই তো আপনাদের ব্যবহার অতুলনীয়, আপনাদের ব্যবহার ভুলা যাবে না। আপনারা যেভাবে সহযোগিতা করলেন এর জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা আরও বড় হন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আমিও প্রার্থনা করছি ভগবানের কাছ থেকে যে কষ্টটা আপনি পেয়েছেন তার থেকে সুখ আপনার আসবে, দুঃখের পরেই সুখ আসে। নিশ্চয়ই এই মেশিন যেটা নিয়ে যাচ্ছেন আপনার সার্থক হবে। আর যেটুকু কষ্ট যদি হয় কোনো যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন, ঠিক আছে? ঠিক আছে দাদা, ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আপনি আপনার সুখ ফিরে আসুক, এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। মাকালী অটোমোবাইল ওয়ার্কশপ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দেখুন এমনি অনেক মেশিন যারা অন্য জায়গা থেকে নিয়েছেন তারা এইভাবে ফেঁসে যাচ্ছে। দেখুন আমরা তাদেরকে উদ্ধার করছি আর এই মাকালী অটোমোবাইল ওয়ার্কশপে এই সব মেশিন আসছে, এগুলো আপনার কাটাই মালকে আমরা দিয়ে দিব। সে দেখুন কীভাবে বানিয়েছিল, কেমনভাবে মানুষকে ঠকেছে এবং এইসব মানুষকে ঠকার জন্য আমরা মাকালী অটোমোবাইলস যারা আসে কালকে এসেছিলেন সে এসে আমাদের কাছে কাকুতি মিনতি করার পর দেখুন এই যে মেশিনটি আজকে নিয়ে এসছে। দাদা খুব কান্নাকাটি করছিলেন, সেটা আমরা ভিডিও ছেড়েছি, আপনারা দেখতে পেয়েছেন যে হ্যাঁ সত্যিকারের এই মেশিনটি নিয়েছিল। আপনারা এবারে বুঝতে পারছেন এই যে মেশিন, এই মেশিনে কি হবে, বাতাসে বেরোবে? দাদা খুব কান্নাকাটি করেছিলেন। দেখুন এটি হচ্ছে হপার, এটা লোহার হপার এবং কিভাবে মানুষকে ঠকে এমনি বিজনেস করছে। তাই আমরা কারো নাম নিতে চাইছি না, কাউকে কিছু বলতে চাইছি না,
বলার একটাই উদ্দেশ্য যে মা কালী অটোমোবাইলস যদি আছে যে এই ধরনের যে মানুষ যারা ফেঁসে আছেন তাদের উদ্ধার করার জন্য আমরাই আছি। আর আরেকটা কথা বলতে চাই যে যে যেখানেই মেশিন কিনুন না কেন বারবার একটাই কথা বলছি যে ট্রেনিং এবং টেস্টিং এই দুটো জিনিস আপনারা নিজের চোখে দেখে নেবেন। আমাদের কাছে এলেও আপনারা দেখবেন এবং অন্য জায়গায় নিলেও আপনারা দেখবেন, কেননা বাতাসা তৈরি করার সব থেকে বড় কথা হচ্ছে পাক। যে যারা পাক জানে তারাই বাতাসা বার করতে পারবে ভালো। নতুন যারা মানে ভাবছেন যে ভিডিও দেখে খুব সুন্দর লাগছে, বাতাসা হর হর করে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আমরাও একটা মেশিন নিয়ে নেব, তাদেরও আমাদের তাদের উদ্দেশ্যও বলছি যে প্রথমে আপনারা পাকটা শিখুন। আমরা আমাদের কাছে যদি আসেন, আমরা যেখানে মেশিন আমাদের গিয়েছে, যারা সবসময় ব্যবসা করছে তাদের কাছে আমরা পাঠাই, তাদের কাছে ট্রেনিং দিই। ট্রেনিং দেওয়ার পর তিনি যখন বুঝতে পারেন যে হ্যাঁ আমি মেশিন নিতে পারবো, মেশিন চালাতে পারবো, তখন আমাদের কাছে আসুন। আমরা মেশিন যে মেশিনটি নেবেন সেই মেশিনের উপরে ট্রেনিং টেস্টিং করে দেব। তো দেখুন, এই কালকে যে দাদা এসেছিলেন যাকে আমরা মেশিন দিয়েছি, তার কাছ থেকে এই মেশিনটি এসছে। তিনি খুব দুঃখ করছিলেন, তার চোখের জল আমরা মুছে দিয়েছি। আমরা নতুন করে আবার স্বপ্ন দেখিয়েছি যে আপনি আছেন তো আমরা আছি, সেই জন্য নতুন আপনার মেশিন নিয়ে গেছেন এখান থেকে। এবং আশা করি আমাদের যে মেশিন নিয়ে গেছেন নিশ্চয়ই চালিয়ে উনি মানে যে ব্যবসার যে উন্নতি সেই উন্নতি করবেন। এই বলে আমাদের মা কালী অটোমোবাইলস থেকে আমি সবসময় চাই যে যারা প্রত্যেকটি কাস্টমার এইভাবে ঠকে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আর কিছু বলছি না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।